হানি তাই গৌর হরি হো এসো ব্রজের রাখা নন্দ দুলা মেরা গিরি ধারি তুমি অগতির গতি হে ওহে বংশী ধারি ব্রজের রাখা নন্দ দুলা আচ্ছা নরাগিরি ধারি এসো ব্রজের নন্দদুলাল মেরা আগিরি ধাদি ব্রজের রাখা নন্দদুলাল মেরা আগিরি ধাদি এসো ব্রজের দোলাল মেরা গিরি ধারি অখণ্ড মণ্ডল মণ্ডলাকার মণ্ডল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি মণ্ডলাকার চরাচর
চর ওরে চর চরাচর তৎপদ দর্শিত তস্মৈ শ্রী গুরবে নমো নমো আর ব্রজের রক্ষা নন্দ দুলা নিরাগিরি ভাডি বিশ্ব ব্রজের নন্দ দোলাল মেরা গিরি ধারি অজ্ঞান তিমির তস্মৈ শ্রী গুরবে নমো নমো বিশ্ব ব্রজের রক্ষাল নন্দ দোলাল মেরা আগিরি ধারি বিশ্ব ব্রজের রক্ষাল নন্দ দোলাল মেরা Thank you.
হে কৃষ্ণ জয় গৌ হরি বল হরি বল হরে কৃষ্ণ উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার গৌর প্রিয় ভক্ত মণ্ডলীগণ সর্বপ্রথমে জানাই আমি আপনাদের কমল শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম যাই হোক এখন যে আমরা মধুর লীলারসকে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠলীলা এই উত্তর গোষ্ঠ কেন লিপিবদ্ধ করেছেন বাবা জগতে যত প্রকারই পালা থাকুক না কেন সর্বশ্রেষ্ঠ দুটি পালা রয়েছে একটি আশার পালা আরেকটি হল জগৎ ছেড়ে যাবার পালা এসেছি যখন যেতে হবে মা একদিন না হয় একদিন যেদিন কোন দিন যেদিন এই ভবিরিলে আমাদের সাঙ্গ হয়ে যাবে হরি বল হরি বল যেদিন ওই গোবিন্দের বাঁশিটি নাম ধরে আপনার আমার বেজে উঠবে আমরা যেখানে যেই অবস্থায় থাকি না কেন সেখান থেকে ইহকাল চিরজনমের তরে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে বৈষ্ণব পদকর্তা লিপিবদ্ধ করতে পারতেন পূর্ব গোষ্ঠ পশ্চিম গোষ্ঠ দক্ষিণ গোষ্ঠ এই যে উত্তর গোষ্ঠ লীলা উত্তর গোষ্ঠ পালা ও বাবা আপনার আমার এই দেহ থেকে প্রাণ পাখিটি পালায় গেলে
ওই ঘরের মধ্যে কি আপনাকে আমাকে শয়নে রাখবে? আপনার ভালোবাসার পুত্র কন্যা, আপনার ভালোবাসার প্রাণ প্রিয়সী সেদিন কি করবে? ওরে ওকে আর ঘরে কেউ রাখিস না, বেশিক্ষণ সময়ে যদি আপনাকে আমাকে কেউ রাখে ঘরে, ঘরটি মনে হয় অপবিত্র হয়ে যায়, তাই না? পাড়া প্রতিবেশী গ্রামবাসী বন্ধুদেরকে ডেকে বলবে, ওরে বাবা আমার নাই, মা যে আমার নাই, সঙ্গে সঙ্গে কোথায় এনে শয়নে রাখবে মা? পাঁচতলা দশতলা বিল্ডিং বাসা বাড়িতে নয়, পাঁচতলার ঘরে যদি আপনার আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, টেনে আনবে কয়তলা? চারতলা। তারপর টেনে আনবে তিনতলা, তারপর দুইতলা, তারপর একতলা, তারপর কয়তলায় যাবেন, কোথায় যাবেন? তারপর তুলসীর চরণ তলায়, শেষ আশ্রয় শেষ ঠিকানাটি হলো তুলসীর চরণ তলে। তাহলে তুলসীর চরণ ছাড়া, তুলসীর চরণ বিনে আশ্রয় আপনার আমার কোথাও আর হলো না। তো আসুন বাবা, এই লীলা পরিবেশন করবার মতো আমার কোনো ধৃতষ্টতা নেই, কেননা নেই সাধন নেই ভজন, ভজনবিহীন এই সাধন শূন্য দেহটি আমার, আমি নয় বড় সাধক নয় সাধিকা, এই ভজনবিহীন সাধন শূন্য দেহটি আমার, এই জড়জীব ভাই পাপ বদনে কতটুকু আরো গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলার কথা বলতে পারি? আপনারা আমার সম্মুখে বসে আছেন গুরুজন, এই অভাগিনী সুপ্রাকে আশীর্বাদ করে যা বলাবেন তাই হবে আনন্দ, এর ব্যতিরিক্ত আর কিছু বলতে পারি না বাবা। এর মাঝে পদে ভাষায় আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে, আপনারা ছোট্ট সন্তান মনে করে কিংবা ছোট্ট ভগ্নী ভেবে আমার শত ভুল ত্রুটি মার্জনা করবেন, এই বলে আমি সবার সকলের চরণ তলে শরণ নিলাম। জয় নিতাই জয় গুরুদেবী প্রেমানন্দ হরি হরি বাতিরে তিরে আয়ু আমা আমার গৌর কৃষ্ণ
Hey!
سرودھونی کی باتی رے آجو আমার গৌর কিশোর গৌর কিশোর এই সহচর মেলি গোরা গোরা আমার আনন্দে নন্দন গোরা শ্রী সচির নন্দন গোরা এই নদিয়া অনন্ত কোটি প্রেম পাধারে প্রেম সরোবরে প্রেম সরোবরে ভক্তদের ভগবান আমার এই কলি হত জীবের ভাবাবেশ আর বলির বদন হেরে আর যেন গোলকে গোপনে থাকিতে পারলেন না ভগবান আমার নেমেল মানুষের মাঝে মানুষের উক্তি ধারণ করে কোথায় গেল ভগবানের ভগবত্ব কোথায় গেল ঈশ্বরের ঈশ্বরত্ব ভগবান তার সমস্তই সহ্য ভুলে গিয়ে অদূরে সচির সন্তান হয়ে ওই শ্রী চৈতন্য চন্দ্র রূপে ভক্ত ভাব অঙ্গীকার করে দাঁড়ালে অপারেটর দাদা সাউন্ডগুলো কন্ট্রোল করেন এই যে খলের একটা মাইক্রোফোন অফ হয়ে গেছে ওই পারে বেজ আছে টোন নাই এটা সাউন্ড পারবে না ভাই এটা অপারেটর দাদা অপারেটর ভাই এটা কি মানে বল হরি বল হরি বল বলে সুন্দর খেলা কি খেলা বাবা বৈষ্ণব মহাজন বললেন গৌর আমার গৌর নাই হয়েছেন নদীর কিশোর কিশোরদের খেলা বালকদের খেলা কি খেলা মা জগতে কিন্তু খেলার অভাব নাই আছে কত প্রকার খেলা বল খেলা ক্রিকেট খেলা ধুলার খেলা পুতুল খেলা কত প্রকার খেলা রয়েছে তাই না তো এই যে বিশ্বকাপের খেলা হ্যাঁ কি খেলা আমি তো দেখি নাই আপনারা অনেকেই দেখেছেন তাই না তো যাই হোক সেই খেলা গৌরামার খেলে নাই খেলছেন কি ভক্তদের ভালোবাসার শ্রীবদন হেরে
ভক্তির মলিন বদন দেখে আপনি হরি হয়ে আপনি কৃষ্ণ গোবিন্দ হয়ে দেখো খেলেছেন হরি কৃষ্ণ নামের খেলা নামের খেলা কেন খেলছেন বাবা হরি নামের খেলা কেন খেললেন তার কি আর ভিন্ন কোনো খেলা জানা ছিল না তো বৈষ্ণব মহাজন বললেন প্রভু আমার ভেবে দেখিলেন এই কলির জীবের এই মধুর কৃষ্ণ নাম ছাড়া এই মধুমাখা মধুর হরি নাম ছাড়া জীবের কোনো ভিন্ন কোনো গতি নাই তাইতে এই নামে প্রেমে জগৎ জীব উদ্ধার করবেন নামে প্রেমে জীব চৈতন্য করবেন নামে প্রেমে জগৎ ভাসাবে বলে প্রভু নিজে হরি হয়ে হরি নামের খেলায় মগ্ন খেলা খেলিতে খেলিতে গৌর কিশোরে আর যেন খেলা ভালো লাগে না এত সুন্দর মধুর আনন্দের খেলাটি প্রভুকে কেন ভালো লাগছে না কারণ কারণটি হলো ওই পূর্বাহ্ন সময়ের কালে মাকে যখন বলেছিলেন মা তুমি আমায় সুন্দর বেশে সাজাই দাও মা আমি যাব ওই সুরধ্বনি গঙ্গার কূলে খেলা খেলিতে মা খেলা খেলিতে মা আমায় সাজাই দাও না মা বিলম্ব করছো কেন সাজাই দাও একটি মাত্র সন্তান তো মায়ের বড় জেদি মুখে যা বলে কাজী প্রমাণ করে দিই ছাড়ে মা সাজাই দাও না মা কেন বিলম্ব করছো মা বলতে লাগলেন নিমাই রে অমন কথা আর বলিস না তুই কি জানিস না নিমাই রে এই নদীর মাঝে সকলেরই সকলি আছে সকলি আছে মাকে মা মা বলে ডাকবে আর তুই ভেবে দেখ নিমাই তুই বিহনে এ অভাগিনীকে আর কে মা মা বলে ডাকবে আমার যে অন্ধকার হয়ে আসে নিমা তুই আমার বড় সাধনার ধন রে তোকে কত সাধন করে আমি পেয়েছি বাবা যাস না জাদুরে বাবা আমার খোকা আমার প্রাণনিধি প্রাণধন আমার এ বলে অবশেষে মা যখন নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন অন্তর্যামিনী কৃষ্ণ গোবিন্দ ভগবান ভক্তের কাদাবদন সইতে না পেরে বাৎসল্য প্রেমে মায়ের কোলে গিয়ে বসলেন মায়ের কোলে বসে প্রভুর কমল হস্ত দ্বারা ভক্তের নয়নের জল মুছাইয়ে দিয়ে বলতে লাগলেন মা তুমি অমন করে আর কেঁদো না মা তুমি আর কেঁদো না মা এই তো আমি তোমার কোলেই বসে আছি মা তুমি কাঁদছো কেন কেঁদো না আমি তোমায় কথা দিয়ে গেলাম মা ওই সুরধ্বনির গঙ্গার কূলের খেলা খেলে আমি সকাল সকালই ঘরে ফিরে আসবো মা নিমায় আমার কথা দিয়ে গেলেন সকাল সকাল গৃহে ফিরে আসবে মা এ কর্ম সে কর্ম সংসারের নানান কর্মে তবু যেন নিমায়ের কথা ভুলে নাই
নিমাই তোমাকে কথা দিয়ে গেছে সকাল সকালই আমার ঘরে আসবে এদিকে খেলা খেলিতে